আমি কাল একজন অফিসারকে বলছিলাম, পুলিশ অফিসারকে, নওশাদ সিদ্দিকীকে ধরলে ওনার ওজন বাড়লো না কমলো? হ্যাঁ, ওনার ওজন বাড়লো না কমলো? আগে চিনত ভাঙর, এখন চিনছে বিশ্ব, এখন চিনছে ভারতবর্ষ সবাই। কিন্তু যেটুকু আপনি আশ্রে কামড়ে পেয়েছেন কষ্ট করে মহিউদ্দিনের রক্তের বিনিময়, সেইটুকু আপনার রক্ষা করতে হবে, করবেন তো আপনারা? একুশ তারিখে নওশাদ সিদ্দিকীতে মারতে গেছিল, হাতিশালায় ঝাপটা খেয়েছে, লেজ তুলে পালিয়েছে, হ্যাঁ কি না? আর একটা ঝাপটা গেল ১৩ তারিখ, বন্দুক দেখিয়ে ঢুকতে দেবে না, সেদিনও একটু তাড়া খেয়েছে, জনগণের তাড়া, হ্যাঁ কি না? আর ১৫ তারিখ জনগণের চাপ, সেই চাপে খাল ছাত্রে পাড়িয়েছে। তাহলে এরা কারা করলো? জনগণ। শুধু আইন দিয়ে জেলে ঢুকিয়ে, বারাইপুর জেলে এখন ৫০০ লোক আছে, তার মধ্যে ৪৫০ কাশীপুর আর ভাঙড়ের, তারা ফিরে এসে কেউ সারেন্ডার করেনি, তারা মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। আমি ভাঙড়ের মানুষকে সালাম জানাই, আমি ভাঙড়ের মানুষকে অভিনন্দন জানাই, আমি তাদের কাছে এই ৪৬ বছর রাজনীতি করছি ভাঙড়ে, আমি তাদের কাছে আমি চিরদিন মাথা নিচু করে থাকব। আপনারা কি গণতন্ত্রের লড়াই করেছেন? গণতন্ত্রের মডেল হলো ভাঙড়, গণতন্ত্র রক্ষার মডেল হলো ভাঙড়। কতগুলি এসছে, মৌখালী থেকে আমাকে ফোন আসে, ক্যানিং থেকে আমার কাছে ফোন আসে, আমার কাছে মঠের দিঘিতে ফোন আসে, ১৮ বেকি সর্বেরিয়ার ফোন আসে। আমি এসপি পুষ্পা, আমি ডিআইজি অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, এত লাশ, এত পুলিশি নির্যাতন, এত খুন, ভাঙড়ে এসে বিভিন্ন জায়গার দুর্বৃত্তরা এখানে হানাহানি করল, প্রমাণ দেখা দিল, হাটগাছা থেকে ছেলে এসছে বলছে ভাঙড়ের লোক ভালো, তাকে ছেড়ে দিয়েছে, সে বলছে আমাকে, আমি নাম করছি না, অমুক নেতা এনেছে টাকার বিনিময়। হাটগাছার ছেলে এখানে এসছে, তাকে ভাঙড়ের লোক এত ভালো, তাকে ছেড়ে দিয়েছে, কোনো আঘাত করেনি, সে বলছে আমি ৫০০০ টাকার বিনিময় এসছি গুলি করব বলে। সেই বাড়িতে সাংবাদিক গেছে, তার মা, তার বোন আর তার মেয়ে আর তার স্ত্রী বলছে আমরা গরিব, বলছে ২ ঘন্টার জন্য খেপ খেলতে চলো, গুলি চালাবি। ধরা পড়ে গেছে এবিপি আনন্দর ক্যামেরায়। আমি একটা কথাই পুলিশ প্রশাসনকে বলতে চাই, জাগ্রত জনতা ভাঙড়ের দেখেছেন এত অত্যাচার করছেন, তবুও মানুষ কিভাবে ফুরে এসছে। সবার সভাপতি এখানে উপস্থিত আছেন, আমাদের খুবই প্রিয়জন, পশ্চিমবাংলার জনপ্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, সাংসদ এবং মমতার চোখের ঘুম কেড়েছে এরকম আছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ দা, অন্যান্য নেতৃবৃন্দ, ভাই সব। আমি কয়েকদিনের ঘটনা আপনাদের বলি, যেমন নওশাদ ভাইয়ের কানে যায় আমার কানেও যায়, সেটা হলো এই, সাতুলিয়াতে একটা বাহিনী আছে, প্রমোটার বাহিনী, তারা বোম মারতে মারতে সাতুলিয়াকে চমকেছে, সেই বাহিনী চলে গেল নাটাপুকুরে, বোম মারছে, চমকালো। জিরেনগাছাতে দুজন আইএসএফ কর্মী, তাদের হাতে পিস্তল গুঁজে দিয়ে থানায় ধরে আনল। চরিশ্বরে একেবারে আইএসএফ সিপিএম ফ্ল্যাগ লাগিয়েছে, কেন এই বলে, ওখানকার যে প্রমোটার বাহিনী, প্রজেক্ট বাহিনী, তারা চলে গিয়ে
আইএসএফ এবং সিপিএম এর কর্মীদের মারলো। যেদিনকের ভাঙড়ে এই ঘটনা ঘটল, আইনুর বলেছে হাজার হাজার ছেলে ফোন করে বলছে আমাদের মাঠে শুতে হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বাড়ির নিমকুড়িয়ার থেকে খবর আসছে বলছে আমাদের মাঠে শুতে হচ্ছে, আমাদের ঘুম কেড়ে নিচ্ছে। সমস্ত গ্রামে এখানকার বড়বাবু আর ওপারের বড়বাবু এদের কাজ হলো ভোটার লিস্ট ধরে কোনো ঘটনা ঘটলে যারা যারা আইএসএফের এবং বামকর্মী কাজ করছে তাদের নামে মিথ্যে মামলা দাও। আমি এপারের বড়বাবু আর ওপারের বড়বাবু তাদের কাছে বলতে চাই, চাকরি করছেন এই কাশীপুর থানার সবাই এটা পছন্দ করছেন আমি জানি। অনেকে বলেন আমরা হুকুমের দাস, আর কিছু আছে পয়সা খাচ্ছে, প্রজেক্টের পয়সা খাচ্ছে, বিভিন্ন জায়গার পয়সা খাচ্ছে, তৃণমূলের দালালি করছে, তারাই কাজ করে বেড়াচ্ছে। এত সত্ত্বেও মানব অধিকার কাকে বলে, গণতন্ত্র রক্ষার লড়াই কাকে বলে, কত বন্দুক এসেছিল ভাঙর থানা পিছনে, দেখেননি ভাঙর থানা, ওখানে বন্দুক, ওখানে মাস্কেট, ওখানে রাইফেল। তাদের কাজ ছিল তিনটে অবধি নমিনেশন হুইচাল মেরেছে, নমিনেশন হয়ে গেছে, আর পুলিশ ঠেকিয়ে রেখেছে আইএসএফ এর কর্মীদের, বাম কর্মীদের, যাতে নমিনেশন তিনটে অবধি আটকানো যায়। পুলিশ ঠেকাচ্ছে আর গুন্ডারা বোমা মারছে, এইটাই তো ভাঙর হলো। এ তো সবাই জানে, এ তো ভাঙরবাসী সবাই জানে। জানে না সবাই? হ্যাঁ বলুন না, জানে? ওসি জানে না, ওরাই তো করেছে। ওই বিডিও ভদ্রলোককে কাল আমি ফোন করেছিলাম, রাত ১২টার সময় নোটিশ যাচ্ছে। কি নোটিশ? ওই ৮২ জনের নোটিশ যাচ্ছে রাত ১২টার সময় পুলিশ নিয়ে। আর বলে পুলিশ নিয়ে নোটিশ যাবে কেন? বিডিও দেবে নোটিশ, তা পুলিশ যাবে কেন ১২টার সময়? আমি তখন একটু ভুল করে বলে ফেলেছি আমার সঙ্গে বিকাশ ভট্টাচার্যের কথা হয়েছে। তার দেখি ২ মিনিট পরই ও ভিডিও ফোন করে বলছে না না আমি নোটিশ এখন বন্ধ করছি, ওই সূর্যালোকে দেব। তাই বিকাশ ভাটচা যেখানে আছেন, ভাঙড়ের মানুষকে বাঁচাতে হবে, এরা লড়তে জানে, এরা গণতন্ত্র রক্ষা করতে জানে। বিকাশ বাবুদের মতো হাইকোর্টের যারা আছেন তাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করব, আপনারা ভাঙড়বাসীকে বাঁচান। ভাঙড় অন্যরকম চায়, ভাঙড় চায় লুটেদের উচ্ছেদ করতে, ভাঙড় চায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে। ওরা মনে করছে পুলিশ নিয়ে থাকবে, ৩ বার কিন্তু ঝাপটা খেয়েছে, জেলে ঢোকালো কেন? ওরা জানে, মমতা ব্যানার্জি জানে, তৃণমূলের বিক্ষুব্ধ কেউ হলে তাকে একটু গাঁজা কেস দিয়ে দাও, সে মোটামুটি মাথা নিচু করে বলবে ওই ২ দিন আগে বিক্ষুব্ধ হয়েছিল ওই গাজীপুরের ছেলেটি, এখন তাকে যখন বলছে বেশি পাকামো করলে তাকে গাঁজাকে ঢুকিয়ে দেবো, সে এখানকার প্রতিষ্ঠা, আর সে দল ছুট একটা লোকের কাছে এসে মাথা নিচু করে বলছে দাদা তোমার আমি হলুম হনুমান ভক্ত। এদেরাই তাই হবে। ওরা ভেবেছিল নওশাদ সিদ্দিককে অ্যারেস্ট করব, তারপর ওকে চাপে রাখব, চাপে রেখে বাইরনের মতো তৃণমূলে যাব। কিন্তু আমি বলেছি, এই মঞ্চেই বলেছিলাম, বাদল জমাদারকে আমি দেখেছি, তারপরে দেখছি নওশাদ সিদ্দিক জনপ্রিয় এমএলএ হবেই ভাঙড়ে, আমি এই মঞ্চেই বলে গেছিলাম। তাই আমি অনুরোধ করব বন্ধুগণ, ভাঙড়কে বাঁচান। আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমরা বয়স হচ্ছি, আমরা অনেক দিন লড়েছি। আমি যুবকদের কাছে বলবো, আইএসএফ এর যুবকদের কাছে বলবো, সিপিএম এর যুবকদের কাছে বলবো, এমনি সাধারণ যুবকদের কাছে বলবো, রাজনীতি করে না এই যুবকদের কাছে বলবো, ভাঙড়কে বাঁচান, ভাঙড়কে রক্ষা করুন, ভাঙড়ে যাতে সবাই মুখের স্বাধীনতা পায়। ভাঙড়ে যেটা হচ্ছে গণতন্ত্রের লড়াই হচ্ছে, কিছু কোর্টে ঝুটো পাটা হচ্ছে, বিকাশ দাবার কাল দেখবেন ওই নমিনেশন নিয়ে
কিন্তু অত লড়াই করে খুন হয়ে যেটুকু রক্ষা করেছেন সেইটাকে জেতান, যেটুকু রক্ষা করেছেন সেইটাকে জেতান। যদি আপনারা ভোগালীর লোক জেলা পরিষদকে ভালো করে জেতাতে পারেন, তাহলে এই প্রশ্ন ভারতবর্ষে রটে যাবে। চক্রান্ত করেও, কায়দা করেও, নমিনেশন উইথড্র করেও জেলা পরিষদকে হারাতে পারেনি, ভাইজানের জেলা পরিষদ জিতেছে। জেলা পরিষদে যদি ভালোভাবে জেতাতে পারেন সেইটাই রাজনৈতিক জয় হবে। মনে রাখবেন, এই কোটেল লড়াই, ভারতবর্ষের কোটেল লড়াই মানে দীর্ঘস্থায়ী লড়াই, একদিনে হয় না।